গ্রামবাসীদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেল বামনহাট আলিপুরদুয়ার প্যাসেঞ্জার। কোচবিহারের ঘুঘুমারিতে লাইনে ফাটল দেখতে পান গ্রামবাসী এবং তার ডাকেই ছুটে আসেন আশেপাশের মানুষজন। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ ভদ্র। সুমন, এখন ঠিক কি পরিস্থিতি? মেরামতির লাইন মেরামতির কাজ কি শুরু হয়েছে? দেখো, এই ঘটনার খবর পাওয়ার পরে কিন্তু গ্রামবাসীরা লাল জামা উড়িয়ে ট্রেনটিকে আটকে দিয়েছে এবং ট্রেনটি আটকে যাওয়ার পর ট্রেনের ড্রাইভার এবং গ্রাহক তারাই খবর দিয়েছে পার্শ্ববর্তী স্টেশনে। কিছুক্ষণ আগেই লাইন মেরামতের জন্য একটি ইঞ্জিন এসে পৌঁছেছে এবং লাইন মেরামতের কাজ চলছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো লাইন ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে। এই মুহূর্তে গ্রামবাসীদের তৎপরতা একটা বড় সড়ো রেল দুর্ঘটনার হাত থেকে কিন্তু রক্ষা পেয়েছে এই বামনহাট আলিপুরদুয়ার প্যাসেঞ্জার। সঞ্চিতা, ধন্যবাদ সুমন।